টলিউডের দুই পরিচিত মুখ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান তাদের বন্ধুত্বের কথা টালিগঞ্জের সবারই জানা নায়িকা থেকে সংসদ সদস্য হয়েছিলেন দুজন 2019 সালের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করা হয়েছিল মিমি নুসরাতকে গেল নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলেও এবার ভোটের মাঠ থেকে ছিটকে গেলেন মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস থেকে ঘোষিত প্রার্থী তালিকায় দেখা যায়নি তাদের নাম 2019 সালের লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছিল মিমিকে এবার সেখানে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ যদিও মিমি এবার নির্বাচন করতে চাননি তাই এবার তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু বসিরহাট থেকে পাশ করা সংসদ সদস্য নুসরাত জাহান এমন কোনো ইচ্ছা প্রকাশ করেননি তাহলে নুসরাতকে কেন সরানো হলো এমন প্রশ্ন নেটিজেনদের আলোচিত এই দুই নায়িকার এবার লোকসভার টিকিট না পাওয়ায় রোববার থেকে বিভিন্ন মহলে নানা আলোচনা সে আলোচনায় যোগ দিয়েছেন তারাও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে নুসরাত লিখেছেন টক মানুষদের পছন্দ করি না এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ এবার তৃণমূলের নতুন প্রার্থী রচনা ব্যানার্জি হুগলি থেকে লড়বেন তিনি এছাড়া ঘাটাল থেকে তৃতীয়বারের মতো লড়বেন অভিনেতা দেব মেদিনীপুর থেকে জুনমালিয়া আর আসানসোল থেকে তৃণমূলের হয়ে লড়বেন শত্রুঘ্ন সিনহা আল কাসির সমসংবাদ ঢাকা